কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। তাওরাত, জাবুর, ইনজিল এই কিতাবগুলো কার কিতাব? আল্লাহর কিতাব। কিন্তু তাওরাতকে আল্লাহর কিতাব বলা হয় না। তাওরাত এই কিতাবটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, ইনজিল এটাও আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ তাআলা নাজিল করেছেন কোরআন, যেমন আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে নাজিল করেছেন, একইভাবে তাওরাত আল্লাহ সুবহানাহু তাআলা নাজিল করেছেন, জাবুর কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, ইনজিল কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। কিন্তু কোনো কিতাবকে আল্লাহর কিতাব বলা হয় না, শুধুমাত্র একমাত্র কিতাব আল্লাহর কোরআনকে বলা হয় আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহর কিতাব কেন বলা হয়? এই কিতাবটা কি আল্লাহ তাআলা তেলাওয়াত করে? আল্লাহ কি প্রয়োজন আছে? তাহলে আল্লাহর কিতাব কেন বলা হয়? কাবাকে আল্লাহর ঘর বলা হয়। কাবা শরীফকে কার ঘর বলে? এখন ওই ঘরের মধ্যে কি আল্লাহ তাআলা বসবাস করে? না। আল্লাহর ঘর কেন বলা হয়? একইভাবে মানুষকে আল্লাহর বান্দা বলা হয়, এটাকে বলা হয় আল ইদাফাতু লিতাযীম। আল্লাহর সাথে সম্পর্ক যখন স্থাপন করা হয়, তখন অন্যান্য সৃষ্টিকুলের চাইতে আল্লাহর সাথে সম্বন্ধ করার কারণে এটার শ্রেষ্ঠত্ব, এটার মর্যাদা হাজার গুণে আল্লাহ তাআলা উন্নতি করে দেন। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ তাআলার বান্দা বলা হয়, কাবাকে আল্লাহর ঘর বলা হয়, একইভাবে কোরআনকে আল্লাহর কিতাব বলা হয়। এই কিতাব যখন আল্লাহর কিতাব বলা হয়, সাথে সাথে সকল গ্রন্থ থেকে পৃথিবীতে যত গ্রন্থ আছে, যত গ্রন্থ তৈরি হবে, যত গ্রন্থ রচনা হবে, সকল গ্রন্থের উপর আল্লাহ সুবহানাহু তাআলা শ্রেষ্ঠত্বের মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন এই কিতাব, তার নাম হচ্ছে আল কোরআন। এই কোরআনকে আল্লাহর কিতাব বলার কারণে এটার শ্রেষ্ঠত্ব বেড়ে গেল। শুধু শ্রেষ্ঠত্ব বেড়ে গেল এটাই নয়, এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআন যেমন শ্রেষ্ঠ, এই কোরআনের সাথে যে লাগবে, এই কোরআনের সংস্পর্শে যে আসবে, এই কোরআন তাকে জিরো থেকে হিরো বানিয়ে দেয়। আল্লাহ এমন একটি কিতাব বান্দাকে দান করেছেন, এই কিতাব যদি সঠিকভাবে আমরা অধ্যয়ন করতে পারি, এ থেকে সঠিক নির্দেশ আমরা গ্রহণ করতে পারি, এই কোরআন দিয়ে যদি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র প্রত্যেকটা সেক্টরের জীবন আদর্শ হিসেবে কোরআনকে আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন এই কোরআন তোমাদেরকে আলোকিত একটা পরিবেশ, এই কোরআন তোমাদেরকে উপহার দিয়ে দিবে। কোরআন প্রত্যেকটা মানুষকে আলোকিত করতে পারে, কিন্তু এরপরও আমরা দেখতেছি কোটি কোটি মানুষ এই আলো থেকে বঞ্চিত আছে না নাই? এটা কি কোরআনের দোষ? রাত্রে যখন গহীন অন্ধকার হয়ে পড়ে, অমানিশার ঘোর অন্ধকার পৃথিবীকে ছেয়ে ফেলে, যখন সকালের সূর্য উদয় হয়ে যায়, নিমিষেই সকল অন্ধকার হারিয়ে যায়, একবারে ঘরের ভিতর থেকে শুরু করে সকির নিচ পর্যন্ত, খাটের নিচ পর্যন্ত এমন কোন জায়গা নাই যেখানে আলো প্রবেশ করে না, প্রত্যেকটা অন্ধকার দুর্বৃত হয়ে যায়, প্রত্যেকে এই সূর্য থেকে আলো পায়। এই সূর্য যখন উঠে যায়, পৃথিবীর এমন কোন মানুষ নাই যে মানুষটা এই সূর্য থেকে আলো পায় না, এমন একজন মানুষও নাই। কিন্তু একটা শ্রেণীর মানুষ আছে, তারা কখনো এই সূর্য থেকে আলো পায় না, তারা হচ্ছে অন্ধ। তারা অন্ধের জন্য রাত দিনে কোনো পার্থক্য আছে? তাহলে সূর্য গোটা পৃথিবী আলোকিত করলো, অন্ধ কি আলো দিতে পারে নাই? এটা কি সূর্যের দোষ নাকি অন্ধের চোখের দোষ? গোটা পৃথিবীকে আলোকিত করলো সূর্য,
এই সূর্যের রশ্মিতে গোটা পৃথিবী থেকে সকল অন্ধকার দ্রবিত হয়ে আলোক রশ্মি পথ পথ করে উঠছে আর ঘুরছে প্রত্যেকটা মানবকে তার সেবা দিয়ে যাচ্ছে কিন্তু অন্ধ এই সেবা থেকে অন্ধ বঞ্চিত এখন কি সূর্যের দোষ না অন্ধের চোখের দোষ এই কোরআন পৃথিবীর গোটা মানব গোষ্ঠীকে আলোকিত করতে পারে এই কোরআনের সেই মুজিজা রয়েছে কিন্তু যারা এই কোরআন থেকে দূরে রয়েছে যারা এই কোরআন থেকে আলো নিতে পারে নাই এই কোরআনের দোষ নয় এই কোরআনের ব্যর্থতা নয় এই কোরআনের কোনো ঘাটতি নাই ওই মানুষের মানসিকতাই হচ্ছে সবচাইতে বড় দায়ী ঠিক কিনা বলেন এই কোরআন আলোকিত করতে পারে জাহেলী যুগকে পরিবর্তন করে একটি সোনালী জীবন ব্যবস্থা যে মুহাম্মদ রাসূলুল্লাহর হাত ধরে বিশ্ব মানবতাকে উপহার দিয়েছিল এই কোরআন এখন আসে নাই এখনো যদি পৃথিবীর মানব সকল গ্রন্থকে বাদ দিয়ে আল্লাহর এই কোরআনের গ্রন্থ জীবন বিধান হিসেবে নিতে পারে আবার এই শান্তির সুবাতাস প্রত্যেকটা মানব জীবনের পরতে পরতে আবার সুখ শান্তি সমৃদ্ধি নিরাপত্তা আর মানুষের উন্নতি সাধন করা সম্ভব হবে কি হবে না যে এই কোরআনের সংস্পর্শে আসবে তাকে কোরআন আলোকিত করে দিবে এই কোরআন শুধু নিজে শ্রেষ্ঠ নয় এই কোরআনের কাছে যে আসবে সেই শ্রেষ্ঠ হয়ে যাবে সুবহানাল্লাহ এই কোরআন যে রাত্রিতে নাজিল হয়েছে ওই রাত্রির নাম কি লাইলাতুল কদর এই লাইলাতুল কদরের এই রজনীটা হাজার মাসের চাইতে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করে দিয়েছেন কারণ কি কারণ এই রাত্রের পেটের ভিতরে আল্লাহর কোরআন এসেছে সুবহানাল্লাহ মুক্তা নাম শুনছেন তো যদি আমরা সবাই দেখি নাই মুক্তা চিনেন না এই মুক্তা কোথায় পাওয়া যায় ঝিনুকের পেটের ভিতরে ঠিক না প্রত্যেকটা ঝিনুকের ভিতরে কি মুক্তা পাওয়া যায় কোটি কোটি ঝিনুকের থেকে বাছাই করে একটা ঝিনুকের মধ্যে মুক্তা পাইতে তাও কঠিন কঠিন কি কঠিন নয় কোটি কোটি ঝিনুককে একত্রিত করলে মুক্তা সমৃদ্ধ ওই ঝিনুকের দাম যেমন কোটি কোটি ঝিনুকের চাইতে আলাদা কোটি কোটি ঝিনুক বিক্রি করলেও ওই ঝিনুকের অর্ধেকের দাম সমতুল্য হবে না পৃথিবীর মধ্যে অনেক রাত্রি আছে কিন্তু যে রাত্রের পেটের ভিতরে আল্লাহর কোরআন এসেছে কোটি কোটি রাত্রকে একত্রিত করলে ওই রাত্রের মর্যাদার সমকক্ষ হবে না সুবহানাল্লাহ কোটি কোটি ঝিনুকের পেটের ভিতর থেকে যেমন একটা ঝিনুক পাওয়া কঠিন এই লাইলাতুল কদর এই দুনিয়ার মাঝখানে শুধুমাত্র একটা দিন আল্লাহ তাআলা দিয়েছেন এই লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহ তাআলা তো বাড়িয়ে দিয়েছেন আল্লাহর কালাম থেকে শুনুন আল্লাহ সুবহানাহু তাআলা 97 নম্বর সূরা সূরা আল কদরের প্রথম আয়াত থেকে বললেন ইন্না আউজালনাহু ফি লাইলাতিল কদর আমি এই লাইলাতুল কদরের মধ্যে আমি এই কোরআন নাজিল করেছি ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর ইয়া রাসূলুল্লাহ লাইলাতুল কদর কি আপনি জানেন নাকি রাসূল আপনি তো জানেন না আমি আল্লাহ আপনাকে শুনাই দিচ্ছি জানাই দিচ্ছি শুনুন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এই রাত্রি এমন একটা রাত্রি এই রাত্রি হাজার রাত্রি নয় হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ মর্যাদায় উন্নতি সুবহানাল্লাহ এটা রাত্রের কোনো কারিশমা নয় রাত্রের কোনো বৈশিষ্ট্য নয় রাত্রের কোনো শ্রেষ্ঠত্ব নয় এই রাত্রের পেটের মধ্যে যখন কোরআন নাজিল হয়ে গেল এই রাত্রির মর্যাদা হাজার মাসের মর্যাদার চাইতে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের কাতার উঠাই দিলেন এরপরে এই কোরআন যে মাসে নাজিল হয়েছে ওই মাসের নাম কি রমাদান এই রমজানের গুরুত্ব তাৎপর্য বেশি না কম সকল মাসের চাইতে শ্রেষ্ঠ মাস এই রমজানের শ্রেষ্ঠত্ব কেন আমরা সারাদিন না খাইয়া রোজা রাখি এই জন্য তাই না না এটার শ্রেষ্ঠত্বের মূল কারণ হচ্ছে এই মাসের পেটের ভিতরে আল্লাহর কিতাব অবতীর্ণ হয়েছে সুবহানাল্লাহ
দুই নম্বর সূরা সূরা আল বাকারা 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা والفرقان بلن سبحان الله شهر رمضان الذي أنزل فيه القرآن أي قرآن كامي أوتين نقولي رمضان ماشي কেন নাযিল করেছি হুদাল লিন্নাস মানুষ যাতে করে এই থেকে হেদায়েত গ্রহণ করতে পারে অবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী এই কোরআন আপনাকে বুঝিয়ে দিবে কে সঠিক কে ভুল এটা অন্য কেউ বলতে পারবে না বলতে পারবে একটা কিতাব সেটার নাম কি কোরআন আল কোরআন মাইন্ড আমাদের দিকে সেটআপ দরকার আমাদের মাইন্ডে আসে কি অমুক হুজুরের কাছে গেলে আমরা কোরআনটা ভালো বুঝতে পারব আল্লাহ তাআলা কি বলছে শুনেন হুদাল লিন্নাস মানুষের হেদায়েতের জন্য অবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফুরকান মানে কি সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআন এসেছে হুজুর দিয়ে কোরআন বোঝার জন্য নয় বরং সে হুজুরকে কোরআন দিয়ে যাচাই করতে হবে হুজুর কতটুকু সঠিক ঠিক কিনা বলে কোরআন এসেছে তো আপনার পীর কি আপনাকে সঠিক পথের সন্ধান দিচ্ছে না বেঠিক পথে আপনাকে পরিচালিত করার ষড়যন্ত্র করছে এই কিতাব বলে দিবে ঠিক কিনা বলে এই কিতাব এসেছে মানব জাতিকে হেদায়েতের আলো দেখার জন্য আর মানুষ ছুটছে মানুষের পিছনে ঠিক কিনা বলে সব অধঃপতনের কারণ হচ্ছে আজ মানুষ মানুষের পিছনে ছুটছে মানুষ আল্লাহর কিতাবের পিছনে ছুটছে না ঠিক কিনা বলে কথা সংক্ষেপ করে বলছি যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে ওই রাত্রিটা কোরআনের স্পর্শের কারণে হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ হয়ে গেল যে মাসের মধ্যে কোরআন নাজিল হলো ওই মাসটা কোরআনের স্পর্শে সেই মাস অন্যান্য সকল মাসের চাইতে শ্রেষ্ঠ হয়ে গেল এই কোরআন কার মাধ্যমে অবতীর্ণ করা হয়েছে জিব্রাইল আলাইহিস সালাতুস সালামের মাধ্যমে জিব্রাইল আলাইহিস সালাতুস সালাম এই কোরআন বহন করার কারণে এই কোরআনের স্পর্শ লাগার কারণে আল্লাহ সুবহান ওয়া তাআলা শুধু ফেরেশতা জিব্রাইল শুধু একজন ফেরেশতা নয় সকল ফেরেশতাদের সর্দার হয়ে গেল মুজিজা কার জিব্রাইলের না কোরআনের কোরআনের কোরআন বহন করার কারণে জিব্রাইল সর্বশ্রেষ্ঠ নেতাতে ভূষিত হয়ে গেল সুবহানাল্লাহ এবারে এই কিতাব যে নবীর উপর নাজিল হলো এই কিতাব পাওয়ার কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু একজন রাসূল নয় সকল রাসূলের চাইতে শ্রেষ্ঠ রাসূল হয়ে গেল সুবহানাল্লাহ যে উম্মতের জন্য আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করলো এই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত হয়ে গেল সুবহানাল্লাহ এটা আমাদের ক্যাপাসিটি নয় আমাদের বাহাদুরি নয় আমাদের অর্জন নয় এটা আল্লাহ তাআলার স্পেশাল রহমত সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন নম্বর সূরা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন كنتم خير أمة أخرجت للناس كنتم خير أمة আমি খয়রে উম্মত শ্রেষ্ঠ উম্মত হিসেবে তোমাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করছি সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় অন্যান্য নবীদের উম্মতগুলো ওই নবীদের বিরুদ্ধে নবীর উম্মতগণ অভিযোগ নিয়ে দাঁড়াবে আয় আল্লাহ তাআলা তোমার নবী হযরত আদম আলাইহিস সালাতু সালাম হযরত নূহ আলাইহিস সালাতু সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম তারা আমাদেরকে দাওয়াত দেয় নাই আমরা এই জন্য জাহান্নামী হয়ে গিয়েছি আজ আগে তাদেরকে আপনি প্রশ্ন করুন আমাদের কোনো দোষ নাই তারা যদি আমাদেরকে দাওয়াত দিত আমরা ইসলাম কবুল করতাম আজ আমরা জান্নাতি হয়ে যেতাম কিন্তু তারা আমাদেরকে দাওয়াত দেয় নাই তাদেরকে আপনি আগে বিচার করুন আমাদেরকে ছেড়ে দেন অভিযোগ দিচ্ছে কে অন্যান্য নবীদের উম্মতরা তখন আল্লাহ তাআলা বলবে নবীদেরকে ডাকো নবীদেরকে ডাকা হবে নবীদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করবে তোমরা কি আমার দাওয়াত পৌঁছাও নাই বলল হ্যাঁ আমরা তো অবশ্যই পৌঁছেছি তাদের কাছে
যখন তাদেরকে বলবে তোমরা প্রমাণ দাও, ওই নবীগণ বলবে আমাদের সাক্ষী হচ্ছে, আমাদের প্রমাণ হচ্ছে, আমাদের দলিল হচ্ছে উম্মতে মুহাম্মাদি। অন্যান্য নবীদের উম্মতগণ বলবে আইবার ইলাহি, উম্মতে মুহাম্মাদি তো আমাদের চাইতে অনেক পরে এসেছে, তারা কিভাবে আমাদের জন্য সাক্ষী দিবে। দুই নম্বর সূরা, সূরা আল বাকারা 143 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا. বলেন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসাবে আমি তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি। কারণ কি? লিতাকুনু শুহাদা আলান নাস, যখন নবীদের বিরুদ্ধে নবীদের উম্মতগণ অভিযোগ আনবে তখন এই কিতাব নিয়ে উম্মতে মুহাম্মাদি হাজির হবে। হযরত আবু বকর চলে আসবে, হযরত ওমর আসবে, হযরত উসমান আসবে, এসে বলবে আবার তারা আপনার এই কিতাবে আপনি বলে দিয়েছেন যে প্রত্যেক নবী প্রত্যেক উম্মতের কাছে তাদের দাওয়াতি কার্যক্রম হুবহু ভাবে পৌঁছাতে তারা সক্ষম হয়েছে। সুবহানাল্লাহ, ওয়াকুন আর-রাসূল আলাইকুম শাহীদা। এবার আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, তিনি এসে বলবেন ওয়াকুন আর-রাসূল আলাইকুম শাহীদা, এবার রাসূল সাক্ষী দিবে আইবার তালা আপনার কিতাবে আপনি বলেছেন প্রত্যেক নবী প্রত্যেক উম্মতের কাছে তাদের দায়িত্ব সঠিকভাবে তারা আদায় করেছে। সুবহানাল্লাহ, এরপর আল্লাহ তাআলা তাদের মামলা খারিজ করে দিবে, তাদেরকে জাহান্নামে দিয়ে দিবে আর নবীদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবার একটা বিষয় লক্ষ্য করুন, আল্লাহ সুবহান তাআলা যখন এই কিতাব নাযিল করেন ওই সময়টার নাম আইয়ামে জাহিলিয়া, ওইটার নাম কি ছিল? বর্বরতার যুগ, অন্ধকার যুগ, তমসার যুগ, একেবারে মানবতা শূন্য, মানুষের ভিতরে কোনো হিতাহিত জ্ঞান ছিল না, এমন একটি বর্বর জাতির উপর আল্লাহ তাআলা এই কিতাব নাযিল করলো। এই জাতি যখন সবকিছু ছেড়ে এই কিতাবকে শক্ত হাতে ধরলো, আল্লাহ তাআলা ওই সমাজ ব্যবস্থার সবটুকুন কুসংস্কারকে ভেঙে চুড়ে একটা সোনালী সূর্য উদয় করে দিল। সুবহানাল্লাহ। জাহেলী সভ্যতাকে ভেঙে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বয়সে এসে তিনি বললেন হাইরুল কুরুনি করনি, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। জাহিলি যুগের যত স্বভাব চরিত্র, যত ধরনের অন্যায় অনাচার ছিল এখন বর্তমান পৃথিবীতে আসার নাই, আছে। তার মানে এটাই প্রমাণ করে ওই জাহিলি যুগের মানুষগুলো যেভাবে তাদের সব সংস্কৃতি ভুলে গিয়ে কোরআনকে দুই হাত আঁকড়ে ধরলো, আল্লাহ তাআলা তাদেরকে একটা এমন সুন্দর সমাজ সংস্কারক হিসেবে তাদের পৃথিবীর সামনে দাঁড় করে দিল। আজকে যদি আমরা সোনালী সমাজ আবার বিনির্মাণ করতে চাই এই কিতাবের বিকল্প কোনো পথ নাই, ঠিক কিনা বলে? তাহলে এই কিতাব যার সংস্পর্শে আসে তাকে শ্রেষ্ঠ বানিয়ে দেয়, এখন আমি আপনি কি শ্রেষ্ঠ হতে পারলাম? আমি আপনি শ্রেষ্ঠ হতে যদি না পারি কোরআনের দোষ না নিজের দোষ? আল্লাহ তাআলা বলছেন কেউ যদি কোরআনের এলে অর্জন করে আমি আল্লাহ সুবহান তাআলা তার মর্যাদা অধিকতর উন্নত করে দিই। কোরআন মাজিদের 58 নম্বর সূরা, সূরা আল মুজাদালাত 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম, যারা ঈমান এনেছে, ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, এবং কোরআনের ইলম অর্জন করেছে, আমি তাদের দারাজাত, তাদের মর্যাদা, তাদের শ্রেষ্ঠত্ব আমি অধিকাংশ ক্ষেত্রে বৃদ্ধি করতেই থাকি, করতেই থাকি। সুবহানাল্লাহ। আমরা মনে করি সবচাইতে বড় চলার চালিকা শক্তি হচ্ছে টাকা পয়সা, টাকা পয়সার পিছনে আমরা এমনভাবে লালায়িত যেটা অন্য কোনো ক্ষেত্রে খুব একটা বেশি প্রতিযোগিতা দেখা যায় না। অনেকে মনে করে যে সম্পদের পিছনে
দৌড়াতে পারলেই এটাই শ্রেষ্ঠত্ব। অনেকে মনে করে ক্ষমতার পিছনে দৌড়াতে পারলে, যদি ক্ষমতা পাইতে পারি তাহলে আমাকে আর ঠেকাই কে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ যাকে পছন্দ করে কোন কল্যাণে তাকে ভূষিত করতে চাই তাকে আল্লাহ দ্বীনের এলেন দান করে বলেন, সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 71। عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাউকে আল্লাহ তাআলা যদি অধিক কল্যাণ দিতে চায়, আল্লাহ তাআলা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ সুবহানাহু তাআলা তাকে দ্বীনের ইলম দান করে বলেন, সুবহানাল্লাহ। এক একজন এক এক ভাবে শ্রেষ্ঠ, কেউ অর্থনৈতিক ভাবে শ্রেষ্ঠ, কেউ সম্পদের দিকে শ্রেষ্ঠ, কেউ আবার ক্ষমতার দিকে শ্রেষ্ঠ। পৃথিবীতে যত কিছু আছে আল্লাহই সব কিছু দেয়, দেয় কি দেয় না? আচ্ছা, ক্ষমতার মালিক কে? আর টাকা পয়সার মালিক? চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নাকি? সবকিছু কে দেয়? প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা এইভাবে ডিস্ট্রিবিউশন করে। এখন সবচাইতে বেশি কাকে দেওয়া হলো? কাউকে কোটি কোটি টাকার সম্পদ দেওয়া হলো, কাউকে কোটি কোটি টাকা দেওয়া হলো, কাউকে এমপি হওয়ার মতো ক্ষমতা দেওয়া হলো, কাউকে প্রধানমন্ত্রী, কাউকে রাষ্ট্রপতি, এমন করে করে অনেককে অনেক কিছু দেয়। কিন্তু আল্লাহ তাআলা বলছে, যাকে আমি এলেম দান করছি, কোরআনের হিকমা দান করেছি, তাকে আমি সবচাইতে বেশি দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন শুনো, দুই নম্বর সূরা, সূরা আল বাকারার 269 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। ইউতিল হিকমাতা মান ইয়াশা, আমি যাকে ইচ্ছা করি তাকে হিকমা দান করি, কোরআনের ইলম দান করি, কোরআনের বুঝ দান করি, কোরআনের তাৎপর্য বুঝার মতো আল্লাহ তাআলা তাকে ইলম দান করে, তাকে জ্ঞান দান করে। অমাইয়ুতুল হিকমাত, যাকে আমি হিকমা দান করেছি, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ তাআলা বলছেন খায়রান কাসীরা। খায়রান মানে কি? উত্তম, শ্রেষ্ঠ। কাসীরা মানে অধি। আমরা যারা মধ্যবিত্ত তাদের কাছে 5 লাখ টাকা অনেক বেশি, বেশি না? যার কোটি কোটি টাকা আছে তার কাছে কি 5 লাখ টাকা কোনো টাকা হইল? এমনও অনেক দণ্ডাঢ্য ব্যক্তি দেখবেন 1 মিনিটে খরচ করে 10 লক্ষ টাকা, এরকম আছে না নাই? তার কাছে কি লক্ষ টাকার কোনো দাম আছে? দাম নাই। আল্লাহর কাছে বেশি বলতে কোনো কিছু আছে? তার মানে যেখানে আল্লাহ তাআলার বেশি বলতেছেন, কত বেশি মানব বিবেকের মধ্যে ধরার কথা নয়, ঠিক কিনা বলেন? ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ তাআলা বলছেন এই কিতাবের উৎপত্তি, তাৎপর্য, এই জ্ঞান, এই সমৃদ্ধি যাকে দেওয়া হলো, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তাকে আমি সবচাইতে বেশি কল্যাণ দান করেছি। সুবহানাল্লাহ। আমরা কিসের পিছনে দৌড়াচ্ছি? এই কিতাব একজন মুসলমানের সন্তান মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরেও দেখে দেখে আল্লাহর কিতাব পড়তে পারে না, এমন মুসলমানের সন্তান আছে না নাই? হাজার হাজার বই পড়েছেন, হাজার হাজার কোটেশন মুখস্থ করেছেন, আল্লাহর কিতাব আপনি পারেন না, আপনার চাইতে অদম অথর্ব পৃথিবীতে আর নাই, ঠিক কিনা বলে? একটা কথা মনে রাখবেন, যারা আজকে সম্পদ এবং অর্থের পিছনে দৌড়াচ্ছেন, আপনার সন্তানকে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য লক্ষ লক্ষ টাকা আপনি ব্যয় করতেছেন, কিন্তু কোরআন শিক্ষা দেন নাই, আপনার ছেলে আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে, ঠিক কিনা বলে? আপনারা একটা বিষয় আমার সাথে একমত হতেই হবে, প্রতি বছর মাস্টার্স কমপ্লিট করতেছে এরকম হাজার হাজার মুসলমানের সন্তান বাইর হচ্ছে কি হচ্ছে না? আচ্ছা, শিক্ষিত হার দিন দিন বাড়তেছে না কমতেছে? প্রতি বছরে তো কমপ্লিট করতেছে, তাহলে শিক্ষিত হার বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। এবার বলেন, ভালো মানুষের সংখ্যা দিন দিন বাড়তেছে না কমতেছে? কারণ কি?
শিক্ষিত হওয়ার সাথে সাথে তো ভদ্রতা নম্রতা শিষ্টাচারিতা জবাবদিহিমূলক জীবন যাত্রার অনুভূতি তার ভিতর বেশি থাকার কথা কিন্তু সে কেন বেপরোয়া একজন ডাক্তার সে ডাক্তারি করতেছে কিন্তু সেবার কোনো মানসিকতা নাই সে এক খোসায় একজন মানুষের উপর এমন জুলুম করতেছে মূর্খ 100 মানুষ ওই মানুষের উপর এত জুলুম করে না ঠিক কি না বলেন এই শিক্ষার দাম কি আপনি দেখেন একটা মূর্খ চোর সে কি চুরি করে মসজিদে এসে স্যান্ডেল চুরি করে ডাব চুরি করে নারকেল চুরি করে মানুষের মোবাইল চুরি করে এইভাবে সে যদি 50 বছর একটা মূর্খ চোর চুরি করে কত কোটি টাকা দেশের ক্ষতি করবে সে যদি 50 বছর চুরি করে এভাবে সে দেশের 1 কোটি টাকাও ক্ষতি করতে পারবে না কিন্তু দেশের যারা কর্তৃত্ব করতেছে যারা মাস্টার্স কমপ্লিট করে শিক্ষিতের সার্টিফিকেট নিয়ে বসে আছে তারা এক কলমের খোসায় কোটি টাকার চাইতে বেশি দুর্নীতি করে ঠিক কি না বলে এই শিক্ষার দাম কি তার চাইতে মূর্খরা হাজার গুণে ভালো ঠিক কি না বলে আজকে শিক্ষিত মানুষ বাড়তেছে ভালো মানুষ বাড়তেছে না কারণ কি কারণ হচ্ছে আল্লাহর কিতাব থেকে এই মুসলমান জাতি আজ অনেক দূর অবস্থান করছে ঠিক কি না বলে এই কোরআন দিয়ে যদি আজকে আমাদের কোমলমতি শিশুদের অন্তরগুলোকে আমরা সুভাষিত করতে পারতাম এই শিশু বড় হয়ে মানুষ জুলুম করত না অন্যায় করত না দুর্নীতি করত না মানুষের অধিকার হনন করত না দেশের সম্পদ লুণ্ঠন করত না ঠিক কি না বলে আল্লাহ তাআলা এজন্য বললেন আমি এই ফোরকান দিয়েছি যাতে করে তোমরা পার্থক্য করতে পারো আমরা কোরআন সিনার জন্য হুজুর ধরি আল্লাহ তাআলা বলছেন না হুজুর সিনার জন্য কোরআন ধরো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যত বিধান এনেছেন সব কমপ্লিট করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে 600,000 সাহাবীর সামনে তিনি বললেন আমার দায়িত্ব শেষ হাল বাল্লাগতার রিসালাতা আমি কি আমার রিসালাতের দায়িত্ব তোমাদের কাছে সম্পূর্ণ করতে পেরেছি 600,000 সাহাবী একসাথে হাত নাড়িয়ে তারা সাক্ষী দিল ইয়া রাসূলুল্লাহ আপনি কামা হক্কভাবে আপনার এই দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করছেন সুবহানাল্লাহ এবার রাসূলুল্লাহ কি বলছেন শোনো আমি চলে যাব তোমাদের কাছে রেখে যাব দুইটা জিনিস আসুন রাসূলুল্লাহর হাদিস শুনুন মিশকাতুল মাসাবির হাদিস হাদিস নাম্বার 186 عن مالك بن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله نبي كريم صلى الله عليه وسلم বলছেন আমি চলে যাব تركت فيكم امرين তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি কিতাব আল্লাহ ও সুন্নাতি রাসূলিহ একটা আল্লাহর কিতাব আর একটা জামা সুন্নাত আচ্ছা 600,000 সাহাবীর ভিতরে হযরত আবু বকর আছে না নাই হযরত ওমর আছে না নাই হযরত ওসমান আছে না নাই এরা কি জান্নাতি নাকি জান্নাতি নয় এইটা যে জান্নাতি রাসূলুল্লাহ নিজে বলেছেন সুবহানাল্লাহ আবু বকর ফিল জান্না ও উমর ফিল জান্না ও ওসমান ফিল জান্না ও আলী ফিল জান্না সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলছেন এক একটা নাম ধরে বলছেন এই জান্নাতি এই জান্নাতি এই জান্নাতি আল্লাহু আকবার আল্লাহ এরা যে আল্লাহর জান্নাতে যাবে পৃথিবীর কোন মানব হৃদয়ের মধ্যে কি সন্দেহের কোন গুঞ্জাইশ আছে না রাসূলুল্লাহ আবু বকরকে টেনে এনে ধরে বলতে পারতো তোমাদের সামনে আমি আবু বকরকে রেখে যাচ্ছি এই কথা রাসূল বলতে পারতেন কি পারতেন না রাসূলুল্লাহ আবু বকরকে বলে নাই আমি তোমাদের সামনে আবু বকরকে রেখে যাচ্ছি ওসমানকে রেখে যাচ্ছি আলীকে রেখে যাচ্ছি রাসূলুল্লাহ একবারের জন্য এদের নাম ধরে বলে নাই কিন্তু তারা যে সঠিক পথে আছে থাকবে রাসূলুল্লাহ জানতেন কি জানতেন না রাসূলুল্লাহ যদি আজকে কোন মানুষকে দাঁড় করায় বলতো আমি তাকে রেখে যাচ্ছি তাহলে আপনি পিশাব ধরার সুযোগ আছে আসিল কি আসিল না আসিল রাসূলুল্লাহ বলছেন কিতাব রেখে যাচ্ছি আল্লাহর কিতাব রেখে যাচ্ছি আমার সুন্নাত রেখে যাচ্ছি কোন আবু বকরকে রাসূলুল্লাহ দেখাই নাই আবু বকর যে সত্যের মাপকাঠি আমাদের কোন সন্দেহ নাই কিন্তু রাসূলুল্লাহ চাইলে আবু বকরকে নাম ধরে বলতে পারতেন কি পারতেন না রাসূলুল্লাহকে আবু বকর কথা বলেছেন হযরত ওমরের কথা বলেছেন আলীর কথা বলেছেন তার মানে কিতাব দিয়ে লোক যাচাই করতে হবে লোক দিয়ে কিতাব যাচাই করার সুযোগ নাই ঠিক কিনা বলে
আজকে এই কিতাব আমাদের কাছে রসম হয়ে গেছে অতিরিক্ত সাবজেক্ট দেখেন একেবারে ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত এই কোরআনের কোন সিলেবাস আছে আছে ভাই এটা অতিরিক্ত আমাদের জীবনেও এটা অতিরিক্ত হয়ে গেছে ভাত যখন খাই কুরমা ফলাও বিরিয়ানি যা খাই এটার সাথে সালাদ খাই না আচ্ছা সালাদ না হলে কি চলে কি চলে না এটা যে অতিরিক্ত এই কোরআনটা এমন আমাদের কাছে অতিরিক্ত খাওয়ার পর আমরা একটু ড্রিঙ্কস করি সেভেন আপ স্প্রাইট কোক যাই খাই আমরা একটু ড্রিঙ্কস খাই এটা না খাইলেও কোনো অসুবিধা নাই কিছু পায়েস খাই ফিডনি খাই এটা না খাইলেও কোনো খাওয়ার বা ক্ষুধার কোনো সমস্যা হয় না এটা একেবারে অতিরিক্ত কোরআনটা আজকে মানুষের কাছে এরকম অতিরিক্ত হয়ে গেল আসলে কোরআন কি অতিরিক্ত নাকি এটা কম্বল সারি রাসূলুল্লাহ বলছে কম্বল সারি রাসূলুল্লাহর হাদিস শুনুন সুনান ইবনে মাজার হাদিস হাদিস নাম্বার 224 عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم প্রত্যেক মুসলমানের উপর ইলম তলব করা কুরআন শিখা ফরজ করে দিয়েছেন কে আমরা যে এটাকে অতিরিক্ত বানিয়ে ফেলব এটা রাসূলুল্লাহ 1450 বছর আগে ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন বলেন সুবহানাল্লাহ মিশকাতুল মাসাবির হাদিস حديث نمبر 276 عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك ان ياتي على الناس زمان এমন একটা জামানা খুব শীঘ্রই তোমাদের মাঝে আসছে لا يبقى من الاسلام الا اسمه ولا يبقى من القران الا رسمه مساجدهم عامره وهي خراب من الهدى বলেন نعوذ بالله নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইউশাগু আইয়াতি আলান নাস জামানুন অতি শীঘ্রই এমন একটি জামানা আসবে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ইসলাম শুধু নামে থাকবে ইসমুহু শুধু নামে থাকবে কামে থাকবে না এখন দেখবেন নুরুল ইসলাম ফখরুল ইসলাম কত ইসলাম আছে কিন্তু ইসলামের কোন চরিত্র তার ভিতরে আছে না নামে ইসলাম কামে নাই ولا يبقى من القران الا رسمه কোরআনকে শুধু রসম বানিয়ে ফেলবে ঘর উদ্বোধন করবে একটু কোরআন তেলাওয়াত করবে মা মারা গেল বাবা মারা গেল একটা খতম পড়াবে এটা রসম এটা কি রসম আল্লাহ রাসূল বলতেছেন ولا يبقى من القران الا رسمه কোরআনকে তার রসম হিসেবে ব্যবহার করবে অথচ আল্লাহ তাআলা নামাজকে যেভাবে ফরজ করেছেন পর্দাকে যেভাবে ফরজ করেছেন রোজা যেভাবে ফরজ করেছেন একইভাবে কোরআন শিক্ষা ফরজ করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ফরজকে আমরা নামাজকে যেভাবে গুরুত্ব দিই এইভাবে কোরআন শিক্ষার ব্যাপারে গুরুত্ব দিই না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ولا يبقى من القران الا رسمه অনেক সুন্দরভাবে একটা প্রতিষ্ঠান তারা উদ্বোধন করবে এখন কোরআন তেলাওয়াত না করলে কেমন হয় মানুষে কি বলবে বলবে যে এত বড় একটা দোকান ব্যবসা প্রতিষ্ঠান শুরু করলো একটু রসুমও পালন করলো না কোরআন তেলাওয়াত করলো না একটু রসুম পালনের জন্য হুজুর আসেন একটু মিলাদ পড়ায় দেন কোরআন তেলাওয়াত করে আমাদের জন্য একটু দোয়া করে দেন এটা রসুম এই কোরআনকে তারা রসুম বানিয়ে ফেলবে অথচ এই কোরআন কি রসুমের জন্য এসেছে না এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা মসজিদগুলোতে হেদায়েত শূন্য হয়ে যাবে আজকে অসংখ্য মসজিদের ভিতরে অনেক আলেমে এমন কথা বলছে যেটা কোরআনে নাই হাদিসে নাই কিচ্ছা বলতেছে কাহিনী বলতেছে মানুষের হায়াত নষ্ট করতেছে হায়াতের দাম আছে না নাই হায়াতের দাম অনেক বেশি অথচ কোরআন নাই হাদিস নাই কিচ্ছা দিয়ে কাহিনী দিয়ে মানুষের হায়াত নষ্ট করতেছে এরকম আছে না নাই এই জন্য আমি বলতেছি কোরআন দিয়ে হুজুর যাচাই করব আমরা আমরা হুজুর দিয়ে কোরআন যাচাই করব না রাজি আছেন ইনশাআল্লাহ এই কথাটা কেন বললাম একটা উদাহরণ নেন একটা ওয়াজ আপনারা শুনছেন হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন এই ওয়াজ আপনারা শুনেছেন একজনে বলছে সুবহানাল্লাহ এটা ঢা মিথ্যা কথা কোরআন থেকে দলিল নেন 16 নম্বর সূরা আন-নাহলের
78 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ আল্লাহু আল্লাহ আখরাজাকুম বের করেন মিন বুতুনি পেট থেকে উম্মাহাতিকুম প্রত্যেক মায়ের শব্দ শব্দ বলতেছি আল্লাহু আখরাজাকুম আল্লাহ বের করেন মিন বুতুনি প্রত্যেক পেট থেকে উম্মাহাতিকুম প্রত্যেক মা লা তাআলামুনা শাইআ এমন অবস্থায় বের করে সে কিছুই জানে না লা তাআলামুনা শাইআ সে কিছুই জানে না এখন আমরা বলি না আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি 18 পারা জানেন আল্লাহর কোরআন বলতেছে কিছু জানে না এমন অবস্থা আল্লাহ তাআলা পৃথিবীতে জন্মগ্রহণ করান আপনি বলেন না আমার পিশাব বলছেন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ 18 পারা জানতেন এটা কি কোরআনের সাথে সাংঘর্ষিক নাকি সাংঘর্ষিক নয় আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ অনেক বড় উঁচু মানের একজন আল্লাহর ওলি এতে কোনো সন্দেহ নাই উনি অনেক বড় একজন মুহাদ্দিস এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই কিন্তু তিনি জীবনে কোনোদিন এই কথা বলে নাই যে আমি মায়ের পেট থেকে 18 পারার শিখে এসেছি তিনি কোনোদিন এই কথা বলে নাই এটা বলছে কে আমার মতো হুজুরে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি আল্লাহর শ্রেষ্ঠ ওলি আল্লাহর শ্রেষ্ঠ ওলিদের মধ্যে অন্যতম একজন ওলি এটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু তিনি মায়ের পেটে 18 পারা মুখস্থ করেছেন এটা ডা মিথ্যা কথা আল্লাহর কোরআন বলছে আপনি আজকে বাড়িতে গিয়ে কোরআন বাইর করবেন আপনাদেরকে বলেছিলাম একটা একটা কোরআন অর্থ সহ বাড়িতে রাখবেন আপনি কে কে রাখছেন হাত তুলেন তো একটু দেখি আলহামদুলিল্লাহ হাত নামান এই মাসের ভিতরে একটা একটা কোরআন নিব আমরা বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আবার বলছি সূরা নাহাল 16 নম্বর সূরা 78 নম্বর আয়া এই আয়াত আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক মায়ের পেট থেকে আমি তোমাদেরকে বের করে এনেছি লা তাআলামুনা শাইয়া কিছুই জানতা না এখন আল্লাহ কোরআন এক কথা বলছে আর আপনি শুনছেন আরেকভাবে সঠিক কোনটা হবে কোরআন নাকি কোরআন যদি সঠিক হয় আপনাকে বলতে হবে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর নামে যে বলেছেন সে চরম মিথ্যা কথা বলেছেন এই জন্য বলতেছি আমরা হুজুর দিয়ে কোরআন যাচাই করব না কোরআন দিয়ে হুজুর যাচাই করব বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই কোরআন আপনাকে বলে দিবে আপনার পিশাব ঠিক আছে কিনা আপনার দেখানো জান্নাত ঠিক আছে কিনা আপনার হুজুর যা বলতেছে তা কি সঠিক নাকি ভুল এই কোরআন আপনাকে বলে দিবে ঠিক কিনা বলেন আমার কথাও আপনারা গ্রহণ করবেন না যতক্ষণ কোরআন এবং হাদিসের সাথে মিলবে না রাজি আছি তো ইনশাআল্লাহ আমি মানুষ হিসেবে ভুল করতেই পারি আপনারা যাচাই করবেন বাছাই করবেন যাচাই বাছাই মধ্যে আমার কথা যদি টিকে কোরআন এবং হাদিসের সাথে মিলে আপনি আমলের জন্য কোনো আপত্তি আছে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিক আমা বলে আমিন প্রিয় ভাইরা অতি দরদ নিয়ে একটা কথা বলবো সেটা হচ্ছে আমি বয়স্কদের জন্য এটা কোরআন শিখার আসর করতে চাই এখানে যারা আসবেন একেবারে ফ্রি কস্ট আপনাকে কোনো খরচ দিতে হবে না আমাকে কোনো বকশিশও দিতে হবে না একেবারে ফি সাবিলিল্লাহ আল্লাহর হস্তে আপনি পড়বেন আমি পড়াবো এখন আপনাদের সুবিধা মতো আমি করব তবে প্রত্যেকে নির্দিষ্ট টাইমে উপস্থিত থাকতে হবে এবং শেষ হওয়া পর্যন্ত থাকতে হবে মাত্র আধা ঘন্টা করে আমরা করব যদি আপনাদের ভালো লাগে আর একটু বাড়াইতে পারি অথবা কমাইতেও পারি সময় কিন্তু নির্দিষ্ট টাইমে আমরা আসতে হবে নির্দিষ্ট সময় পর্যন্ত সময় দিতে হবে এরকম যদি কেউ স্বেচ্ছায় কোরআন শিখতে চান আমরা আজকে ইশার পরে বসবো আপনারা যোগাযোগ করবেন যদি অন্তত 10 জন হয় 10 জনের কম হলে অবশ্যই আমি পড়ানোর ক্ষেত্রে আমার আগ্রহ থাকবে না তবে আমি বলবো আপনারা যারা পারেন না এখন আপনি চিন্তা করতেছেন হুজুর আমার তো বয়স বেশি হয়ে গেছে আপনার বয়স কত হয়েছে আচ্ছা কোরআন যখন রসুলের উপর নাজিল হয় রসুলের বয়স কত যারা জবাব দেন না এটা কি জানেন না রসুলের বয়স সম্পর্কে রসুলের উপর কোরআন নাজিল হয় কয় বছর বয়সে 40 বছর বয়স থেকে রসুল্লাহ কোরআন শিখা শুরু করলেন 63 বছর বয়স পর্যন্ত রসুল্লাহর উপর কোরআন নাজিল হয়েছে তার মানে রসুল্লাহর উপর কোরআন নাজিল হওয়ার পর থেকে রসুল্লাহ নিজে 40 বছর থেকে 63 বছর পর্যন্ত কোরআন শিখছে আপনি কি বুড়ো হয়ে গেছেন আচ্ছা রসুল যদি 40 বছর পর থেকে শিখতে পারে আপনি আপনি কি এখন সম নাই তো নিজেকে এত বুড়ো বুড়ো ভাব দেখাচ্ছেন কেন কোরআন শিখার বেলায় আপনি বুড়া ভাব ধরতেছেন আল্লাহর কাছে কি জবাব দিবেন
আল্লাহর এই কিতাব আপনার কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই কিতাব আপনি দেখে দেখে পড়তে পারেন না এই কিতাবে যা আছে আপনি বুঝার চেষ্টা করলেন না কিয়ামতের ময়দানে কোন লজ্জায় দাঁড়াবেন আপনি বলবেন আল্লাহ আমি তো মূর্খ ছিলাম তো ভাই আপনি মূর্খ বালাবাদ আপনার ছেলে সন্তান কয়জন ক 8 জন আপনি মূর্খ হয়ে 8 জন সন্তান জন্ম দিলেন আপনি শিক্ষিত হলেন কি অবস্থা হইতো শিক্ষিত হলে কি অবস্থা করতেন আপনি এটা কি মূর্খ আপনি যদি মূর্খ হন এই 8 জন ছেলে সন্তানের জনক হলেন এদেরকে বরণ পোষণ দিয়ে বড় করলেন এদেরকে আপনি পরিচালনা করলেন আপনি কি মূর্খ এরকম দোহাই দিয়ে কি আল্লাহর সামনে থেকে পার পাওয়া যাবে না সুতরাং কোনো এক্সকিউজ নাই কোনো ধরনের অজুহাত নাই আমরা যারা পারি না এই সুবর্ণ সুযোগ তাদের গ্রহণ করা দরকার আছে না নাই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক আমরা বলি আমিন হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু